প্রিয় দর্শক, বিকেটিভি চ্যানেলের সাথে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। নিরাপদে ও বৈধ পথে বিদেশ যাওয়ার একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাস যাত্রা। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা যে ভিডিওটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এই যে মালয়েশিয়ার ইফতারের বাজার, আমি এর আগে কখনো এরকম ইফতারের বাজারে আসি নাই, যদিও আমি এর আগে মালয়েশিয়াতে রোজা করেছিলাম। রোজার সময় মালয়েশিয়াতে প্রায় 10-15 রোজা পর্যন্ত ছিলাম, বাট এই ধরনের বাজার আমার চোখে পড়ে নাই। তবে এবার হয়তোবা তখন অনুসন্ধানের চোখটা আমার এরকম ছিল না। তো এবার আমি ভাবছিলাম যে এই যে মালয়েশিয়ার ইফতারের বাজারটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক মজার মজার সুস্বাদু খাবার, প্রচুর ফ্রাই আইটেম। মালয়েশিয়ার ইফতারের বাজারে সবচেয়ে যেটা দেখলাম যে ফ্রাইড, আমরা যেরকম ভাজা পোড়া খেতে পছন্দ করি, মালয়েশিয়ানরাও প্রচুর ভাজা পোড়া খাবারগুলো খেতে পছন্দ করে। এবং এই ইফতারের বাজারে বেশিরভাগ খাবারই আমি দেখলাম যে ভাজা পোড়া। এখানে এই যে আপনারা অনেকে মনে করেন যে এই যে ঝিনুক খাওয়া হারাম বা এই স্কুইড খাওয়া হারাম, এই ইফতারে কিন্তু তারা এই ঝিনুকের খাবারটাও খাচ্ছে। ঝিনুক দিয়ে, ঝিনুকের ভিতরে যে ইয়েটা, এটাকে মাসেল বলে অনেকে, তো এই যে ঝিনুক, তারপরে স্কুইড, সি ফুডের যত আইটেম আছে সবগুলো খাবারই এখানে আমি দেখতে পেয়েছি। তারপরে নুডলস, এরপরে আপনারা লাগে এখানে বেশিরভাগ ওরা ভাতটা বেশি খায় মালয়েশিয়ানরা, এই যে এখানে নুডলসগুলো দেখতে পাচ্ছেন। এরপরে আপনার এই যে দেখেন এখানে ভাত আইটেম, অর্থাৎ এরা নাসি গোরেং বলে, চিকেনকে তারা আয়াম বলে, তো নাসি গোরেং আয়াম এটা। আর এরপরে যেগুলো সসেসগুলো আছে, চিকেন বল, মিট বল, ল্যাম্প বল, তারপরে আপনার হলো চিকেন রোস্ট। এখানে এটা আমি আমি কিন্তু আমার ইফতারের জন্য আমি এখানে এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে চিকেন নাগেটসের মতো ফ্রেশ, আর এটা হচ্ছে অনেকটা মিট বলের মতোই, বাট এটা কী নাম তারা বলেছিল, মালয়েশিয়ার নাম আমি আসলে বুঝতে পারি নাই। এরপরে এখানে আপনার এটা চিকেন বল, এটা চিকেন বল, এবং এরপরে একটা ফিশ বল ছিল, ফিশ বল, চিকেন বল, সসেসগুলো আছে এখানে, ফ্রাইড সসেস। আসলে এগুলো আসলে টেস্ট, খুব মজা এই খাবারগুলো। এবং মালয়েশিয়ার সব খাবারগুলো কিন্তু মোটামুটি আমরা বাংলাদেশিরা খেতে পারবো, সকলেই খেতে পারে। মালয়েশিয়ার খাবারগুলো কিন্তু সুস্বাদু হয়, তবে যারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না তাদের জন্য তত ভালো। এখানে কিন্তু হানি চিকেন আছে, লাইক আপনার একদম মিষ্টি চিকেন রান্না করে, একেবারে মধু দিয়ে চিকেন রান্না করে, এটাকে বাবি চিনি দিয়ে রান্না করে। সো দেখা যায় এটার নাম তারা দিয়েছে হানি চিকেন, এগুলো আছে। সো এই দোকানটা হচ্ছে নাগেটসের দোকান, নাগেটস, চিকেন বল, এই রকমের দোকানগুলোই বেশি দেখেছি। সো এরপরে দেখেছি এখানে মোমোজ আছে, এটা মোমো, ডাম্পলিং মেনু দেখতে পাচ্ছেন, চিকেন মোমো। এরপরে পাশের দোকান, এখানে জুস, ফ্লেভার জুস বা ফ্লেভার ড্রিঙ্ক যেগুলি আছে। তারপরে এখানে রাইস আইটেম, তারপরে যে পটেটো, এটা হচ্ছে আলু, ইউয়া চিজ টিজ দিয়ে দেয়। যাই হোক, ওনার কাছে প্যাকেটটা থাকাতে এটা নিয়ে আসলে আমার পক্ষে সম্ভব ছিল না হোটেলে যাওয়া, আমি এখানে একটা কাজে এসেছিলাম। সো এটা হাতে করে নিয়ে যাওয়া আমার কাছে হাইজেনিক মনে হয় নাই, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নিই। তারপর আমি পুরো মার্কেটটা হাঁটলাম, হাঁটতে হাঁটতে পুরোটা ঘুরে দেখলাম যে কী কী খাবার আসলে তারা খেয়ে থাকে, তা আসলে আইডিয়া নেওয়া, এবং মনে হলো যে আমার এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা নিয়ে রেখেছি। আর মালয়েশিয়ার মানুষজনের খাবারের রুচি খুব একটা খারাপ না, ভালোই বলা যায়। আর মালয়েশিয়া যেহেতু মুসলিম কান্ট্রি, তাদের খাবার আমাদের খাবারের সাথে, হালাল খাবার আমাদের খাবারের সাথে অনেকটা মিল, তবে রুচিগত জায়গায় কিছুটা পার্থক্য রয়েছে। তারা ঝাল একটু কম খায়, তবে ঝালও খায়। যারা কাম্পুং এলাকা বা গ্রামের এলাকার যারা রয়েছে মালয়, তারা কিন্তু আবার ঝাল খায়। আর এছাড়া শহরে যারা রয়েছে তারা একটু ঝাল কম খায়। সো এখানেও মোটামুটি আপনি চাইলে ঝাল খাবারও পাবেন, মিষ্টি খাবারগুলো এখানে বেশি, তারপরে শরবত বা এই জুস টাইপের আইটেমগুলো আছে, প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে খাবারের। আর ইফতার আসলে বেশি এই যে এইভাবে যেভাবে ইফতারের হাটটা জমে আমাদের বাংলাদেশের মতোই, তবে তারা বাসায় একটু কম ইফতারি বানায়। যাই হোক, আমি মোটামুটি আমার ইফতারটা নিয়ে এখন হোটেলের দিকে যাব।
সো যাওয়ার আগ মুহূর্তে এই সর্বশেষ পুরো মার্কেটটা ঘুরে এখানে এসে ওয়েট করছি। আমি গাড়ি জন্য অপেক্ষা করছি, গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।